চারিদিকে করোনা আবহ, তারই মধ্যে আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের কথা ভেবে গ্রামেরই কিছু যুবক তারা নিলেন বিশেষ উদ্যোগ। মুর্শিদাবাদের প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের হাঁড়িভাঙা, সেখানে বেশ কিছু যুবক স্যানিটাইজিংয়ের কাজ করল। এলাকার মানুষজন যাতে সংক্রমিত না হয়ে পড়েন সেই কারণেই তাদের এই উদ্যোগ। নেট ঘেঁটে বিভিন্ন উপকরণ দিয়ে তারা স্যানিটাইজার তৈরি করে, তারপরেই সেগুলি এলাকার মধ্যে ছড়িয়ে দেন। তাদের বক্তব্য, এতে যদি সাধারণ মানুষের একটু উপকার হয় তাতেই তাদের কাজ সম্পূর্ণ হবে। কি বলছেন উদ্যোক্তারা, চলুন শুনি তাদের বক্তব্য। হাঁড়িভাঙা উজ্জ্বল টিমের নিজস্ব প্রচেষ্টায় হাঁড়িভাঙা গ্রামকে স্যানিটাইজ করানো হলো। হাঁড়িভাঙা প্রাইমারি স্কুল, হাঁড়িভাঙা শিশু শিক্ষা কেন্দ্র, হাঁড়িভাঙা ICDC স্কুল, কোচিং সেন্টার ও গোটা এলাকাকে আমরা স্যানিটাইজ করলাম। আগামী দিন এভাবেই পরিষেবা দেবো হাঁড়িভাঙাবাসীকে। হাঁড়িভাঙা উজ্জ্বল টিমের নিজস্ব পরিচালনায় আমাদের হাঁড়িভাঙা গ্রামে সমস্ত লোকালয় এলাকাগুলিতে তারা নিজের চেষ্টায় নিজের শ্রম দিয়ে সমস্ত জায়গাগুলোই স্যানিটাইজ করলো। এটা তাদের উদ্যোগ আমাদের খুবই ভালো লাগলো, তাদেরকে প্রশংসা জানে, তারা যেন এরকম কাজ আরও ভবিষ্যতে করে এটা আশা রাখছি তাদের কাছে। আচ্ছা, আপনার নাম কি? আমি নাম হয়েছি। থ্যাংক ইউ।